হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আর এসি মাঠে আর মাঠে আছি, আর এদিকে মাঠে, আর এখানে সাইডে একটা ছোট্ট ডুবা আছে, এই যে এখানটা, এখানে ডাঁড়া ফেলছে এদিকে এখানটা, আর ওই ডাঁড়াগুটার মধ্যে এখন মাছ পেয়েছি একটাই, এখানে আছে এই মাছটা। তো এখন পর্যন্ত মাছ লাগেনি আর একটাই পেয়েছি। আশা করি আমি এখন মাছ ধরার জন্য, আর মাছ ডাঁড়ায় লাগলে পরে ভালোই হয়, আর না লাগলে কোনো ব্যাপার না। রোদ আছে বলে আমি উঠে চলে এসেছি এই মাঠে ছেঁড়া এখানে। তো মাছ লাগুক, তারপর যাব ওখানে, তারপর খিঁচবো। একা ধরছিলাম মাছ, আর ওরা দুজনা শুধু চলে এসছে। এই দেখো, এই যে দুজনা চলে এসছে এখন। এখন তো মাছ এখন ওখানে পেয়ে গেছে। ছোর মাছটা, মাছটা ছোর। তো মাছ পেয়ে গেছে, এই যে মাছ। আর একটা কবি পেয়ে গেছি আমরা এইখানে, এখন রাখছি এক জায়গায়। এখন পেয়েছি চারটে, তো এখন রেখে দিই এখানে সব। লড়ছে কিন্তু মাছ ডাঁড়ায় লাগছে না। এর ও আবার একটা মাছ পেয়ে গেছে ওখানে। তো মাছটা ছোর, কি গুটারা গিলি খেলিছে বেশ ছোর। বলি এখন গেল ছাড়াতে, যেখানে বসে ছিল সে এখন গেল ওখানে, ছাড়িয়ে ছুরি দেবে। এই যে ছটপট 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 করছে, আর এমনভাবে গিলেছে পুরোটা গিলে নিয়েছিল মাছটা। এই মাছটা পুরোটা গিলে নিয়েছিল বংশীটা, আর ছোট্ট পারা মাছ। তো এখন দেখতে যাব এখানে, আর টোটালি হয়ে গেছে আমাদের পাঁচটা, পাঁচটা মাছ হয়ে গেছে। পেট পেয়ে গেছে মাগুর। তো এখানে লে পুরোটা, লে পুরোটা লে। পুরোটা লিয়াই, পুরোটা লিয়াই, নাড় শুধু লিয়াই, ছাড়াতে পারবো এখানে। কিসে ছা চ, আর পেয়ে গেছে মাগুর। জি তখন পারা নাই, তুই পেরেছিস। আর রক্ত তো একবারে, রক্ত তো ছড়া ছড়িয়ে গেছে, কেমন প্রচন্ড রক্ত। মাগুরের দেশি মাগুর মনে হয়, ঠিক আছে, ঠিক দেশি মাগুর, দেশি মাগুর ছা। এই এটা হলো দেশি মাগুর, বেশি খাই নাই দেশি মাগুর। এ কাটা ফুড়তে না মাগুর, কিন্তু দেন কাটা ফুড়। আরে কি কথা বলছিস, দেখ দে মাছ ধরেছে। আর যা, এই মাগুরটা ধরেছে ওইখানেই ফেলবি, ওইখানেই মাছ বেশি আছে, যা চল যা ফেলকে। আর আমরা এখন এখানে ফেলেছি, এখনো পর্যন্ত লাগে নাই। তো মাছ ধর এখন কমপ্লিট, আর আমরা চললাম ঘরে। আর এই যে মাছ পেয়ে গেছে, এখন হাতে আছে মাছগুলো। আর সজল সজল আছে, তো এখন আমি বাড়ি গিয়ে চান টান করবো, আর বিকালের সময় হয়ে গেছে। এদিকে মাছ, আর মাঠে দিয়ে চললাম এখন বাড়ি। তাই আর বিকালের আবহাওয়াটা দেখতে পাচ্ছ কেমন, আর সব ধান ফুলেই গেছে, এবার কাটবার সময় হতে চলেছে। আর মাগুর মাছটা বেশি লড়ছে, দেশি মাগুরটা। তো আমি আছি, আর সজল আর জিত, এ হলো সজল আর ও হলো জিত। আর সজলই বেশি মাছ ধরেছে এখানকার মধ্যে। আর ওখানে যে ওরা জ্যান্ত আছে, সেগুলোটাকে আমি জ্যান্ত রেখে দিয়েছি বালতিতে ভরে। আর এই তিনটে আম টাম মরে গেছিলো।
মাছগুলো আছে এইদিকে দেখতে পাচ্ছ এই গোটা মাছ পেয়েছি আমি এইদিকে এখন জান তো রেখে দিয়েছি জান আছে এখানে ভরা তো আমি এখন ঢাকুন দিয়ে দিয়ে ঢাকুন দিয়ে রেখে দিচ্ছি মাটি দিয়ে বিকাল হয়ে গেছে আর আমি এখন চান টান করবো তো যাই এখন চান করবো গা তো চান টান করে আসি তারপর খাওয়া দাওয়া করবো আর আমার সাথে গিয়েছিল এরা দুজন মাছ ধরছে বেশি মাছ ধরছে ভালো ছেলে আমার এখন চান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ভাত খাবো মাথা চুলটা পুরোটা ভিজে আছে তো চলো এখন চান টান করা কমপ্লিট তো আমি এখন ভাত টাত খাবো তো সেই কারণে আর মাছ যেটা এনেছিলাম সেটা আমার জন্য ভাজা হচ্ছে সেই ভাজা দিয়ে ভাত খাবো আজকে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এখন চলে এসছে খাবার আর এদিকে আছে মাছ ভাজা আর এটা আছে মাছ ভাজার তেল আর এখানে আছে একটু মাংসর ঝোল তো ভাতটা আমি খেয়ে নেবো আমি জানি না তোমরা খাও কি খাও না তাহলে এই দেখো এটা হচ্ছে ওল এটা ঝোলে মাংস ঝোলে দিয়েছিলো তো দারুণ সুন্দর লাগে এটা মোটা ওল হাইব্রিড ওল তো পুরোভাবে সেদ্ধ হয়ে গেছে হেভি সুন্দর লাগে আলুর মতো পিস পিস করে কেটে ঝোলে দিয়ে দিয়েছে তো চলো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।